পুরো রেকর্ডিং একবার শেষ 40 মিনিট করে হলো, ওটাই ভালো ছিল না? না, ওটা ওটা রেকর্ডিং হয়েছে দেখছি, পরে কম্পিউটার অন করে দেখলাম যে ওটা রেকর্ডিং চাচ্ছিল, মানে কনভার্ট চাচ্ছিল, কনভার্ট করলাম, কনভার্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালো। আচ্ছা, আব্দুল সামাদ ভাই আছে? সামাদ, জাকারিয়া খান? জাকারিয়া খান নাই। মিজানুর রহমান? আসি ভাইয়া, মিজানুর রহমান, জি ভাইয়া, আপনার সম্পর্কে কথা বলেছি। হ্যাঁ, জি ভাইয়া, আপনি এখানেই ক্লাস করবেন, আপনার এখানে যেহেতু ক্লাস করা হয়েছে তো আপনি এখানে ক্লাস করবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। ওদেরকে বলে বলবেন যে আমি ওখানে ক্লাস করছি, ওখানে আমার ক্লাস হয়ে গেছে, আমার কথা বলবেন, তাহলে হবে। জি ভাইয়া, রবিউল আউয়াল? জি ভাইয়া, আছি। হ্যাঁ, আমার নামটা ছুটে আছে, আমারটা একটু বলে নিন। কি নাম? রাজু আলী, মোহাম্মদ রাজু আলী। ভাইয়া আমারটা একটু দেখেন, আব্দুল নূর ফাহিম। নূর ফাহিম 5 নম্বরে। আজকে কত তারিখ? আমারটা করলেন ভাইয়া? কি নাম? কি নাম আপনার বলেন?
আচ্ছা, আমাদের স্ক্রিনশটটা নেওয়ার কথা ছিল, স্ক্রিনশটটা আবার দেখছি যে নাই, স্ক্রিনশটটা ওই যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ডিলেট হয়ে গেছে। তো আপনারা যা যাতে সম্ভব একটু ফোনে আরেকবার একটু অ্যাড হন। ওকে ভাই, আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, আমাদের আমরা শুরু করি নাকি? কি সবাই আছেন এখানে? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমরা তাহলে শুরু করলাম। আচ্ছা শুরু করুন। আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা এসেছিলাম, মানে এটা এডিটিং করেছিলাম। এখন আমি আবার হোমে যাই, আমাদের ওয়েবসাইটের। এখন আমি বললাম যে সোশ্যাল মিডিয়া আইকন গুলা কিভাবে ই করতে হয়। তো লেআউটে গেলে এখানে তো আমি পাইলাম কোনগুলা, এই তিনটা পাইলাম। এখন আমরা সোশ্যাল মিডিয়া এডিটিং করব। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার জন্য এই যে এখানে টপ সোশ্যাল আছে না, এখানে ক্লিক করেন। জি ভাই।
এখানে ক্লিক করলে প্রথমে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার সোশ্যাল মিডিয়ার এইটা লিঙ্কটা কপি করে নিই, আমার অ্যাকাউন্টের লিঙ্কটা। এইটা আমার অ্যাকাউন্ট, এখানকার এই যে ইউআরএলটা কপি করে নেবো, এখান এই ইউআরএলটা কপি করলাম। তারপরে আপনাদের এই যে এখানে আসবেন, এডিট করেন, এডিট করলে এই যে ফেসবুকের জন্য এটা, এই যে এফ এ ফেসবুক আছে না, এফ এ ফেসবুক, প্রত্যেকটাতে ওই আইকনটার জন্য এই কাজটা করে। তো এখানে সেভ করেন, এবার সেভ দিয়ে দিন, সেভ দিয়ে পেজটা রিলোড দিই। রিলোড হয়ে গেছে, এখন ক্লিক করি ফেসবুকে, দেখেন আমার ওয়েবসাইটে আমার ফেসবুকে চলে গেছে, দেখছেন? জি ভাইয়া, ওখানে কি ফেসবুক পেজ দিব না এরকম ফেসবুক আইডি দেওয়া লাগে? আপনি যেটার ইচ্ছা, মানে আপনার যেটা, যদি এটা আপনি যদি মনে করেন যে এটা আপনার পার্সোনাল প্রোফাইল লিংক দিবেন সেটা দিতে পারবেন, পেজের যদি লিংক দিতে চান তাহলে পেজের লিংক দিতে পারবেন, আপনার ইচ্ছা। এই ভাই আসছে ফেসবুকে। তো এভাবে টুইটার, ইউটিউব, লিংকডইন এগুলো দিতে পারবেন তো নাকি? জি পারবো। হ্যাঁ হ্যাঁ, আর তো দেখানোর দরকার নাই। এখন কথা হলো যে এই যে লোগো, লোগো বা আমাদের ওয়েবসাইটের যে নাম, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমাদের যে এই সেকশনটা আছে না, লোগো অ্যান্ড অ্যাড, এখানে এডিট করেন, এডিট করে এই যে এখানে রিমুভ আছে না, এটা এখানে রিমুভ করে দিবেন। রিমুভে ক্লিক করলে এখানে এটা দেখতে পাবেন। তো বুঝলাম না ভাই, কিসে বাইরে গেছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া, কিসে বললেন? এই যে এখানে এডিট করেন, লোগো অ্যান্ড অ্যাড সেন্টার, এখানে যান, এই যে রিমুভ ইমেজ আছে না, জি এখানে রিমুভ ইমেজ করেন, তাই বললাম। আচ্ছা ঠিক আছে। তারপরে আপনার মতো একটা ফাইল চুজ করেন, এখানে কম্পিউটার সিলেক্ট করে আমি একটা সিলেক্ট করছি, এই যে এইটা সিলেক্ট করে ওকে করলাম। সেভ দিয়ে দেন আপনি। সেভ দেওয়ার পর আবার এটা রিলোড দেন, এই দেখেন লোগোটা শো করেছে এখানে। ছোট হয়ে গেছে, হ্যাঁ ছোট হয়ে আছে, বড় হওয়া, এটা আপনি ছোট বড় করে নিবেন। আমি এটা ওই যে ইয়াতে ডিজাইন করা, তো মানে এটা ফ্রিতে ডিজাইন করা, তো এই জন্য এরকম হচ্ছে। আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা নিজেরা করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাড সেকশন। আপনারা যদি কোনো অ্যাড দিতে চান আপনাদের নিজের ওয়েবসাইটের, যদি কোনো অ্যাড দিতে চান তাহলে ওই ইমেজটা এখানে আপনি দিতে পারেন। তো এটার জন্য কি করা লাগবে, এখানে যান, জাভাস্ক্রিপ্টে যান, জাস্ট এই জায়গাতে এই যে আপনার ইমেজের ইটা দিয়ে দিবেন, ইমেজের লিঙ্কটা দিয়ে দিলেই হয়, এই এইখানে এখানে একটা লিংক দিয়ে দিলে হয়। আপনাদেরকে একটু দেখাই ফেসবুকের, এই যে এটা আমার কভার ফটো, এইটা এটা আমি ভিউ করলাম, এটাকে এটাকে ভিউ ইমেজ করি, হ্যাঁ এটা আমার ইমেজ। তো এখানে যে লিংকটা আছে এটা হচ্ছে আমার ইমেজের লিংক, এটা কপি করলাম, কপি করে আপনারা চলে যান, এই যে এখানে এডিট করতে বললাম, যেটা এডিটের অপশনটা আছে এখানে, জাস্ট এই যে সোর্স আছে না, এখানে সোর্স লেখা আছে না, SRC, তারপর HTTP আছে না, এ পর্যন্ত, এ পর্যন্ত পুরাটাই বাদ দিয়ে ওটা সিলেক্ট করবেন আপনি।
যেটা আপনি কপি করলেন ওইটা পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে সেভ করে দেন। এখন পেজটা রিলোড দিই আমি। আচ্ছা ইমেজ বড় হয়ে গেছে বুঝছি। তো এটাই মনে হয় লোগো না, ইমেজটা সাইজ করেন ভাইয়া তাহলে পর ঠিক হয়ে যাবে। ইমেজের সাইজ কত হতে চাইছেন? এই ইমেজের সাইজটা এখানে 66 কত কত আছে? 200 by 600 কই? ইমেজের সাইজ এখানে কি দেওয়া আছে? ওই 600 ভাইয়া ওই যেখান থেকে টেমপ্লেট ইয়া পেয়েছিলাম ওখানে ওই যেখানে পিএনজি ফাইল ছিল ওটার সাইজ হলো 266 by 66। এখানে এখানে কি আছে ওইটা দেখেন, এখানে এখানে আছে এই যে 600 by 600, এই যে আপনি একটু উপরে এটা, হ্যাঁ এটা না, এখান থেকে এডিট করলে এটা এডিট হবে না। না না, এখানে এডিট না বলছি, 600 এখানে হবে এডিট হবে ভাই, আমি করে দিচ্ছি আপনি হবে। এখান থেকে এডিট করতে পারবেন অল্টার ট্যাগ দ্বারা। এখান থেকে এডিট হবে না রে ভাই। আচ্ছা আপনি ওই যে ওখানে যান, ব্লগারে যান, এখান থেকে এডিট হবে না, এখানে যে এডিট করতে হবে। এটা ইমেজ আছে, আচ্ছা ইমেজ অল্টার ট্যাগ সোর্স, এখানে থেকে এখানে যদি আমি দিই তাহলে এটা হবে সাইজ। ইমেজের সাইজটা কিভাবে দেয়? এই সাইজটা ছোট বড় করা যায়? হ্যাঁ, এই সাইজটা ছোট বড় করতে গেলে এই যে এখানে সোর্স ছিল না যেখানে আমি পেস্ট করলাম লেখাটুক, এই যে এখানে আমি পেস্ট করলাম না, এখানে তো আমি পেস্ট করলাম, তো তার আগে সোর্সের সামনে এই জায়গাতে একটা লিখে দিবেন, এ কথাটা লিখবেন, হাইট 500 পিক্সেল আর ওয়াইড, ওয়াইড হচ্ছে 500 পিক্সেল আর হাইট হচ্ছে 600 পিক্সেল, এটা দেওয়া আছে। কিন্তু আপনি কি করবেন, হাইট দিবেন 200 পিক্সেল না ওয়াইড দিবেন 200, এটা 600 পিক্সেল দিই, ওয়াইড 500 পিক্সেল আর হাইট দিয়ে দেন এখানে 100 পিক্সেল, দে সেভ করেন। দেখি এটা চেঞ্জ হয় কিনা আবার। ওই যে ভাই কোনো যেমন হয়, আচ্ছা ইমেজটা মানে আসেনি, আবার দেখি। হাইট 300 পিক্সেল দেখি কি হয়। হাইট কি 600 দিলে আসবে নাকি না? সিএসএস আচ্ছা, এখানে ওই সিএসএস সিএসএস এই ই করছে ভাইয়া। আপনি ওখানে 300 300 দেন তো ভাইয়া,
হাই টু হাই আমি আমি যে এটা ভুল দিন হবে এটা ঠিক আছে যদি আপনি যে পেজে কমেন্ট করেন এটা অ্যাকাউন্ট পাবে আচ্ছা ইমেজে প্রবলেম হয়ে গেছে এখানে এই যে ইমেজটা দিয়েছি এই ইমেজটাই একটু সমস্যা করছে এটার কোনো সমস্যা নাই ওই ইমেজে প্রবলেম করছে আমি দেখছি ইমেজের লিংকটা আবার কপি করি সাপোর্ট করছে না কেন দেখি আর কোন কিছু আছে নাকি আচ্ছা এখানে এই ইমেজটা শো করেছে তো আমাদেরকে ইমেজ একটু ভালো দেখে ইমেজ নিতে হবে কত বাই কত ছিল এটা ইমেজটা ছিল 600 আচ্ছা এই ইমেজটা নিই দেখি কি হয়
যাক, এই ইমেজটা আর্ক বড় হইতে হবে আর এটা ছোট হইতে হবে, ওয়াইড হইতে হবে কি? আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ দেখতে পাচ্ছি। আর কোনো শব্দ নাই? তা আপনারা এই ইমেজটা এত বড় নেবেন, মানে 600 না নিয়ে আপনারা নেবেন 1200, 1200 বাই 50 নেবেন, তাহলে এটা সুন্দরভাবে ই করবে, খাপ খাবে। এরকম ইমেজ আপনারা সার্চ দিবেন 1200 বাই 50 পিক্সেল, 1000 × 300। আচ্ছা ইমেজটা আবার বড় দেখাবে, এত বড় ভাই ক্যানভাতে কি এডিট করা যায় না? হুম, ক্যানভাতে ক্যানভাতে এডিট করা যায়, কিন্তু এখানে যে এই লিংকটা পাবেন না এখানে। প্রথমে তাহলে আপনি ক্যানভাতে ডিজাইন করবেন, হ্যাঁ ডিজাইন করে আপনার ফেসবুকে আপলোড করবেন ওই ইমেজ, তারপর লিংকটা দিবেন। তাহলে হবে। হুম এটা আর বড় হয়ে যাবে, এই যে বড় হয়েছে, এটা ঠিক আছে কিন্তু এটা বড় হয়ে গেছে, এটা আর একটু ছোট হইতে হবে। তো জাস্ট আপনাদেরকে আপনারা মানে দেখে শুনে একটা ছবি আপনারা এডিট করবেন, 1000 × 50 এরকম ছবি ডিজাইন করে আপনাদের ফেসবুক আগে আপলোড করবেন ওইটা দিয়ে, তারপর ওই ইমেজটার লিংকটা এখানে দিবেন। জাস্ট এটা কি আপনারা বুঝেছেন যে কিভাবে করা যায়? ও ক্যানভাতে আগে আপনারা ডিজাইনটা করে নেবেন, ফেসবুক আপলোড দিবেন, তারপর এখানে দিবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এখানে ইটা দিলাম, ইমেজের সাইজটা দিলাম, কিন্তু ইমেজের সাইজটা নিল না কেন আমি বুঝলাম না, এটা তো নেওয়ার কথা। দেখি আবার একটু ট্রাই করি, তাহলে ওটার করা লাগবে না, একটু ট্রাই করি দেখি আরেকবার, লাস্ট ট্রাই। ওয়াইড হচ্ছে 1000 আর হাইট হচ্ছে কত? হাইট হচ্ছে 100 দিন। আচ্ছা ইমেজটা চলে গেছে, তো আপনাদের এইরকম দেখাবে যে যখন আপনারা এটা দিবেন তখন এইরকম দেখাবে, মানে ইমেজটা যখন আপনি রিলোড দিবেন ইমেজ হারিয়ে যাবে যখন ঠিক করছেন এইচটিএমএল এ? না না, এখানে ইমেজটা যখন আপনারা সাইজ করবেন কিনা, এই ইমেজটা তো এই সাইজের না, আমি সাইজটা করতে যাচ্ছি আসল সাইজ তো তার এটা না, কিন্তু আপনারা যখন ক্যানভাতে ডিজাইন করবেন তখন তো সাইজটা দেখেই করবেন। এটা 3 200। তো যাই হোক এখানে আপনারা ওই
সাজেস্ট ইমেজটা ডিজাইন করে তারপর দিবেন, তাহলে সাপোর্ট করবে। তারপরে এই যে তারপরে অংশটা কি আছে এখানে, এগুলা মাস্ট রিড, এটা গেল। এবার সেকেন্ড নেভিগেশন, সেকেন্ড নেভিগেশন বার কি ছিল এখানে? আচ্ছা আচ্ছা আছে, এই নেভিগেশন বার, সেকেন্ড নেভিগেশন বারে যাই। বারে গেলে যে দেখেন অনেকগুলা ই আছে না, হোম আছে, মাল্টি ড্রপ ড্রপ, এই যে এই অপশনগুলো আছে কিনা ঠিক আছেন, এগুলো কোথাকার? এই যে এখানে যেগুলো আমরা করেছি, এই যে হোম ফিচারের মধ্যে কি আছে, মাল্টি ড্রপ, মাল্টি ড্রপের মধ্যে আবার কি ড্রপ ওয়ান ড্রপ টু ড্রপ থ্রি আছে, ওগুলাই এখানে অপশনগুলো আছে। মাল্টি ড্রপ, এই যে হোম ফিচার, মাল্টি ড্রপ, ড্রপ ওয়ান ড্রপ টু ড্রপ থ্রি, এগুলো কিভাবে এডিট করে? এই যে ফিচার্স, ফিচার্সে যান, এডিট করেন, এডিট করে ফিচার্সে যদি আপনি কোনো পেজের লিংক দিতে চান, ওই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, বুঝেছেন? এই যে একটা পোস্ট করলাম না, পোস্ট যেভাবে ইউআরএলটা দিলাম না, জি, ওই পোস্টের ইউআরএলটা দিয়ে এখানে সেভ করে দিবেন আপনি। এই যে এখানে যেমন মাল্টি ড্রপ আছে, এখানে এটা যদি এডিট করতে যান, মাল্টি ড্রপ, এই মাল্টি ড্রপ কথাটা না লিখে আপনার যেটা ইয়া আছে সেটা আপনি ধরেন, যেমন ডিএম 03 আমি এটা দিলাম, বা 02 এটা দিলাম, দিয়ে যদি আমি একটা লিংক দিয়ে দিই, ওই যে পেজের লিংক, যে পেজে আমি ছিলাম, মানে আপনি যে পোস্টটা করবেন, ওই পোস্টের ইউআরএল যেটা আমি ওই যে পারমা লিংকে দেখালাম না কপি করা, ওই ইউআরএলটা এখানে দিবেন, মানে যেটা আপনি চান, যে ডিজাইনটা চান, সে পেজের ইউআরএলটা দিবেন, দিয়ে সেভ করবেন। এখন আপনি এটা রিলোড দিন, দেখেন ফিচার আন্ডার যান, তার মাল্টি, এই দেখেন ডিএম 02, এই নামগুলো তাহলে এডিট করতে পারবেন, এই নামগুলো এডিট করতে পারবেন তাহলে, জি পারবেন। হ্যাঁ ভাই, তারপরে এই যে কিভাবে তাহলে আপনি যে এটার আন্ডারে যে একটা পেজ তৈরি করেছেন, পোস্ট তৈরি করেছেন, ওই পোস্টটার ইউআরএল দিতে পারবেন তাহলে? এবার কোথায় ইউআরএল দিতে হয়? তাহলে আমাদের এটা সেকশন গেল, এই সেকশন তো ইউজ করতে পারবেন। এবার ব্রেকিং নিউজ যেটা আছে, মানে কোন একটা নোট দিব আমি যে আমার ওয়েবসাইটটা এই 10 দিন পর ক্লোজ হয়ে যাবে, এটা আমি দিতে চাচ্ছি, তাহলে এটা এটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ। এই ব্রেকিং নিউজটা কিভাবে দিব? এখানে যান, এখানে আছে সম্ভবত ব্রেকিং নিউজটা, ব্রেকিং নিউজের অপশনটা কি লেখা ছিল যেমন আচ্ছা টেকনোলজি, এটা না, এটা না, এখানে দেখি, এখানেও নাই ব্রেকিং নিউজটা সম্ভবত, তাহলে এখানে আছে কই মাস্টার, এটা বিজনেস, এটাও না, নিচে ওখানে আছে নাকি ভাই? নিচে নিউজলেটার সাবস্ক্রিপশন, এটা তো বলছে যেখানে এখানে কোনো এক জায়গায় তো থাকার কথা, নিচে মনে হয় নিউজ লেটার অ্যাড করতে হবে, ওখানে কইছে ভাই, ওখানে আছে নাকি দেখেন তো একটু, ডান দিকে, হ্যাঁ সব নিচে ডান দিকে নিউজ লেটার সাবস্ক্রিপশন, হ্যাঁ এটা এটা না, এটা না, ও আচ্ছা, এখানে আপনাকে পোস্ট দিতে হবে একটা প্রথমে, পোস্ট দেওয়ার পর ওই নিউজটা ওখানে মানে শো করবে, ওই ওই হিসাবে শো করবে এটা সম্ভবত। তাহলে আমরা আগে একটা পোস্ট দিই, কিন্তু ওই নিউজ লেটারের অপশনটা এখানে আমি দেখছি না, এখানে মানে অ্যাড করতে হবে নাকি?
পপুলার পোস্ট, ব্লগ পোস্ট, গ্যাজেট। নিউজ ট্র্যাকার এখানেই তো থাকবে, নিউজ ট্র্যাকার, টেকনোলজি। আচ্ছা এটা চেঞ্জ করে আমি দেখি। আচ্ছা ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ অপশনটা দেখছি না। টেকনোলজি আসছে, বিজনেস আসছে, হেলথ, ভিকেল বিজনেস, এগুলাতে পোস্ট করার জন্য যেগুলো আসছে সেগুলো এখানে দেখাচ্ছে। এগুলাতে তো বডি তো দেওয়াটা যাচ্ছে, মানে কোনগুলা দিবেন ওটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে ব্রেকিং নিউজের অপশনটা কই? পেজের লেভেল গুলো দিই, লেভেল গুলো দিয়ে দেখতে হবে যে দেখি আসছে কিনা পেজের লেভেল। লেভেল দেওয়া যায়, লেভেলটা কি ছিল? বিজনেস, টেকনোলজি আছে, এই বিজনেসের আন্ডার লেভেলে দিই দেখি কি হয়। আচ্ছা বিজনেস সেভ করি। বিজনেস দেখি ওই পোস্টটা এখানে শো করছে কিনা। এখানে তো শো করার কথা ছিল। আচ্ছা ব্রেকিং নিউজ এর অপশনটা আপনারা একটু তাহলে নিজেরা দেখে নিন, দেখেন কোথায় আছে। আর আমি আমি তো এই পেজে ডিজাইন করবই, তখন দেখে না হয় বলে দেবো আপনাদের। ঠিক আছে আমরা খুঁজছি তো পাচ্ছি না। আচ্ছা
এর থিমে যাই, থিমে যে ব্রেকিং নিউজ এর অপশনটা দেখি, এইচটিএমএল এডিট করে দেখি, ব্রেকিং নিউজ। আচ্ছা, এই ড্রপ ডাউন বাটন তো হয়েছে, বাটনের পরে ব্রেকিং নিউজ। এখানে আচ্ছা ব্রেকিং নিউজ এটা আছে, তারপরে কি নিউজ আইডি হচ্ছে নিউজ ট্র্যাকার। ব্রেকিং নিউজটা দেখি এটা চেঞ্জ করে, ব্রেকিং জাস্ট ব্রেকিং দেখি, ব্রেকিং লেখা হয় কিনা আজকের ব্রেকিং নিউজ। এখানে ব্রেকিং নিউজটা ছিল, এখন ব্রেকিং হয়ে হওয়ার কথা। হ্যাঁ ব্রেকিং হয়েছে। আচ্ছা এখানে যে ইটা আছে, এটা এই যে লিঙ্কগুলো দেখাবে, এটা আইডি ধরে এটাকে চেঞ্জ করতে হবে। তো আইডি এই কোড তো আপনারা বুঝবেন না, এটা তো ম্যানুয়ালি করা যায়। এটা এই ম্যানুয়ালিটা আমি মানে অপশনটা কোথায় আছে সেটা আমি দেখে আমি আপনাদেরকে জানাবো। এটা দেখতে পাচ্ছি না আমি, এইচটিএমএল কোড এডিট করতে পারলে এগুলা করা যায় মানে খুব সহজে। আমি তো মানে এইচটিএমএল বেশি করি, ইউজ করি, এই লেআউট দেখে করি না। তো আমি এই লেআউটের অপশনটা দেখে আপনাদেরকে আমি জানাবো কোথায় আছে ব্রেকিং নিউজের অপশনটা। ভাই এইচটিএমএল এ যদি আমরা ব্রেকিং নিউজ লেখা ওখানে যদি কি ব্রেকিং নিউজ দিব সেটা কি লেখা যায়? লেখা গেলে ওটা মানে ওখানে শো করবে না, আইডি ধরে একটা আইডি দিয়ে ওটা করতে হয় ব্রেকিং নিউজ এর অপশনটা। আচ্ছা আচ্ছা এ ফ্রি মেথড, ফ্রিতে এটা ইউজ করছি তাই ওটা দেয়নি নাকি, জাস্ট শুধু মানে অপশনটা দিয়ে রেখেছে, কিন্তু এটা এরকম তো হওয়ার কথা ছিল, এটা তো এরকম হওয়ার কথা না। আচ্ছা যাই হোক ওটা আমি দেখবো কিভাবে করে ব্রেকিং নিউজ এর অপশনটা। ক্লাসে তো উপস্থিতি খুবই কম, মানে